বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। সুবহনে শুনি আজানের ধ্বনি, মানে সকালবেলা বা ভোরবেলায়
ধ্বনি শোনা যায়, আজানের শব্দ, আজানের ধ্বনি, তারপরে আছে কি আকাশে বাতাসে উঠে রনি, আকাশে বাতাসে ওঠে রনি। তাহলে শ্রবণে শুনি আজানের ধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, শ্রবণে শুনি আজানের ধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি। আমি দুইটা আবার বলছি, শিনতে শামসুন, শিনতে শামসুন, শামসুন মানে সূর্য, শামসুন থেকে আলো পাই, আল্লাহ দানের তুলনা নেয়। সত্যে শুভন, শুভন মানে ভোর, শুভনে শুনি আজানের ধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, শুভনে শুনি আজানের ধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি। তো আশা করি দুইটা মুখস্থ হয়ে গেছে, শীত এবং সৎ, শীত এবং সৎ দিয়ে যে দুটো শব্দ আছে শামসুন এবং শুভন, আর তার সঙ্গে ছন্দ ছড়ে আছে শামসুন থেকে আলো পাই আল্লাহ দানের তুলনা নেই। সত্যি শুভন, শুভন মানে ভোর, শুভনে শুনি আজানের ধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি। এরপরে আমি আর দুইটা শিখাবো, সেটা হচ্ছে দত এবং ত দিয়ে। তৈরাতন বিজ্ঞানের তার হাওয়ায় ভেসে পাড়ি জমা,
আশা করি সবাই বুঝতে পেরেছো যে মুখস্থ পড়া মুখে মুখে উত্তর দিতে হবে, এজন্য খুব দ্রুততার সঙ্গে যেন বলতে পারো, তাই বেশি বেশি মুখে মুখে বলো, বলে পড়ার চেষ্টা করো। এই ছিল আজকের পড়া, যেহেতু তোমাদের মুখস্থ করতে হবে, ছোট্ট সোনামণিরা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে ফেলো, আর পরবর্তী ক্লাসে আমরা নতুন পড়া নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।